নমস্কার শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে মিসলেনিয়াসের অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্ত ইনফরমেশান পিএসসি দিয়ে দিয়েছে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেটা যা দিয়ে দিয়েছে তারা এবং তার সাথে সাথে আরও অনেক ইনফরমেশান রয়েছে এক এক করে শুরু করা যায় প্রথমত তো এই ভিডিওটি তো এই যে নোটিশ একটা আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হওয়া শুরু হয়ে গেছে এবং আমি বরং একটু ভিডিওটি বানাতে হয়তো লেট করে ফেলছি কারণ আমার টেলিগ্রাম গ্রুপের বহু স্টুডেন্ট তারা কিন্তু এই বিভিন্ন নিউজ পেপার থেকে এই কাটিংটা সেই সকাল থেকেই পোস্ট করা শুরু করে দিয়েছেন আমার টেলিগ্রাম গ্রুপে তো আপনারাও জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং সেই চ্যানেলের আন্ডারে কিন্তু একটা প্রাইভেট গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু কমজনই রয়েছেন মানে চ্যানেলে বহুজন রয়েছেন চার হাজারের কাছাকাছি কিন্তু গ্রুপে সবাই হয়তো বুঝতে পারেননি কারণ চ্যানেলের আন্ডারে গ্রুপটা এবং সেটা একটা প্রাইভেট গ্রুপ তো চ্যানেলের গিয়ে দেখবেন চ্যানেলের ডেসক্রিপশনে চ্যানেলের ডিটেলসে গিয়ে দেখবেন ওখানে একটা ওর মধ্যে একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপটা জয়েন করে যাবেন যাই হোক কথাটা হলো যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে আজকে নিউজ পেপার বিভিন্ন নিউজ পেপারে এটা কাট নিউজ পেপার কাটিং হিসেবে প্রকাশিত হয়েছে আজ অথবা আগামীকালের মধ্যে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা কিন্তু হুবহু দিয়ে দেবে মিলিয়ে নেবেন আপনারা তো মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাডভার্টিস নম্বর এগারো স্লাস দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কি বলছে দেখুন ইট ইস এন ইট ইজ নোটিফাইড দ্যাট দ্যাব মেনশন এক্সাম দ্যাট ইজ মিসলেনিয়াস এক্সাম উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনুস ইন কলকাতা অ্যান্ড আউটলাইং সেন্টার্স অন দ্য ফিফটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে ফ্রম টুয়েলভ নুন টু ওয়ান থার্টি পি এম তাহলে বুঝতে পারছেন প্রথমত খুব ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো যেগুলো এক এক করে দেখুন ভেনু কোথায় কোথায় থাকছে ভেনু থাকছে কলকাতা এবং আউটলাইন সেন্টার্স আউটলাইন সেন্টার্স মানে কোথায় শুধু কলকাতায় বা কলকাতা পার্শ্ববর্তী দেখায় একদমই নয় কলকাতায় যেমন থাকছে ডিস্ট্রিক্টেও তেমন সেন্টার থাকছে আমি কিছু ইনফর জিনিস দেখেছি দেখে আপনাদের বলছি যে বিভিন্ন স্কুলগুলোতে যে লেটার গেছে এক্সাম কন্ডাক্ট করার জন্য সেখানে কিন্তু অনেক দূরবর্তী স্থানে কলকাতা থেকে অনেক দূরবর্তী স্থানেও গেছে সেখানে বহরমপুরেও গেছে আমি দেখেছি বা আরও অনেক জায়গায় বিভিন্ন স্টুডেন্ট পাঠিয়েছিলেন সেগুলো তো তার মানে শুধুমাত্র কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় হচ্ছে তা নয় প্রত্যেকটা জেলায় কিন্তু সেন্টার থাকছে তো কলকাতা অ্যান্ড আউটলাইন সেন্টার ডিফারেন্ট ভেনউজ অ্যাট কলকাতা অ্যান্ড আউটলাইন সেন্টার্স অন দ্য ফিফটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সানডে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সানডেতে এক্সাম হচ্ছে যেটা আপনারা জানতেন একটা শিফটে এক্সাম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শিফটে কিন্তু এক্সাম হচ্ছে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক্সাম হচ্ছে ক্লিয়ার তাহলে আরও একবার বলে দিই বিভিন্ন ডিস্ট্রিক্টে যেমন সেন্টার রয়েছে কলকাতাতেও সেন্টার রয়েছে পনেরোই সেপ্টেম্বর রবিবার পরীক্ষা হচ্ছে পরীক্ষার টাইম দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত candidate requested to download their e-admit cards from the commission's website psc.wb.government.in on and from the 5th september 2024 তো আপনাদের আগেই আপনাদের যে ই অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনারা পিএসসি ডট ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে এবং দেয়ার উইল বি নো অ্যারেঞ্জমেন্ট ফর ইস্যু অফ দ্য ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য অফিস অফ দ্য কমিশন অর্থাৎ আপনাদের আলাদা করে কোনো অ্যাডমিট কার্ড আর দেওয়া হবে না এই যে ই অ্যাডমিট কার্ড এটাই আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে পরীক্ষা দিতে চলে যাবেন তো আজকের ডেট দেখতে পাচ্ছ উনত্রিশ আট দু আজকে কিন্তু এই নোটিশটি পিএসসি বিভিন্ন নিউজ পেপারে প্রকাশ করেছে এবং আজকের মধ্যে অথবা আগামীকালের মধ্যে পিএসসিটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে তাহলে সম্পূর্ণ ইনফরমেশান কী প্রথমত এক্সাম পনেরোই সেপ্টেম্বরই হচ্ছে রবিবার এবং এক্সাম একটা শিফটে হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ যেটার জন্য কিন্তু আমরা বহুবার দাবি তুলেছি পিএসসিতে তো সে একটা শিফটে এক্সাম হচ্ছে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক্সাম হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পাঁচই সেপ্টেম্বর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তো আশা করছি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য